আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগ হচ্ছে কিচেনের কাউন্টার টপ কীভাবে অর্গানাইজ করেছি। এরকম অদল বদল করে আরও অনেকবার করেছি, আজও তার বিপরীত কিছু নয়। রান্নাঘর ছোট কিংবা বড় সুন্দর করে গুছিয়ে রাখলে এমনিতেই ভালো লাগে। এই একই কিচেন, এইটাকেই জিনিসপত্র এদিকে ওদিকে সরিয়ে সাজিয়ে নিতে পারেন আপনারাও এইভাবে, যদি আমাদের ইচ্ছা থাকে। সবাই বলবে সেম জিনিসপত্র দিয়ে কদিন পরপর উল্টাপাল্টা করার দরকার কি? দরকার আছে, শুধু কিচেন কেন, ঘরের সব কিছু একটু চেঞ্জেস করলে সব কিছুই নতুন মনে হয়, আর নতুন তো সবারই পছন্দ। কখনোই সম্ভব নয় নতুন কিছু কিনে এনে প্রতিদিনই ঘর সাজাই, তাই না? যা আছে তাই দিয়ে করেন, শুধু জিনিসপত্র এদিক থেকে ওদিকে সরিয়ে দেখেন কতটা সুন্দর এবং নতুন লাগে। খুব অল্প খরচে এভাবে সাজাতে পারবেন। আমার কাজে আমার কথায় যাতে করে আপনাদের ভালো লাগে, তাই যতখানি পারি পজিটিভ চিন্তা করেই সব কিছু করি। আল্লাহর রহমতে যতখানি করতে পারছি আলহামদুলিল্লাহ। এরপরেও আপনারা যাতে বোরিং ফিল না করেন, সেই জন্য এক এক দিন এক এক রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। সেই যাই হোক, আপনাদেরকে বলেছি আমার খালামণি আমেরিকা থেকে আসছেন, তাই একটু একটু করে সাজাচ্ছি। কেউ আসলে এমনিতেই সাফ সাফাই করতে হয়, পরিষ্কারের সাথে সাথে গোছানো তো দরকার। তো এভাবেই আমার ছোট্ট কিচেনটাকে সাজিয়েছি, কাল হয়তো অন্যভাবে করব ইনশাআল্লাহ। একঘেয়েমি আমার একদম ভালো লাগে না, আপনাদের বেলায়ও কি তাই? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সারা কিচেন দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে তাও জানাতে পারেন। লাইটের জন্য ক্যামেরাতে কিছু কিছু অংশে অন্ধকার লাগে, আমার একটি রিং লাইট আছে, এতটা কাজে আসে না তাই আর ইউজ করি না। দেখানোর সময় যদি ডার্ক লাগে তখন বিরক্তি লাগে, কারণ এত কষ্ট করে সব কিছু করা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ।